আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? সালাম, বরকতের রফিক, জব্বার, শফিউল আরও অনেক নাম না জানা তরুণের প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষা। বাংলা ভাষায় কথা বলার অধিকারের দাবিতে প্রাণ দেয়া বীর শহীদদের স্মরণ করছে আজ বাংলাদেশ সহ বিশ্বের সমস্ত দেশ। অমর একুশে নিয়ে বিশেষ প্রতিবেদন করেছেন আমাদের প্রতিনিধি এমডি জাফর নিয়াজ। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ব্রিটিশ ভারত বাঘ হল, তৈরি হল ভারত পাকিস্তান। কিন্তু পাকিস্তান দুটি খণ্ডে বিভক্ত, পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান। বহুজাতি সত্তা নিয়ে গড়া পাকিস্তান মাত্র 6% মানুষের মুখের ভাষা ছিল উর্দু, আর 56% মানুষের মুখের ভাষা ছিল বাংলা। তারপরও 1948 সালে রেসকোর্স ময়দানে মোহাম্মদ আলী জিন্না ঘোষণা দেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এতে খুবই ফেটে পড়ে পূর্ব পাকিস্তানের জনসাধারণ। 20শে ফেব্রুয়ারি 1952 আন্দোলন দমাতে 144 দ্বারা জারি করে পুলিশ, গ্রেপ্তার করা হয় একের পর এক ছাত্র নেতাকে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি সকাল থেকেই একের পর এক ছাত্ররা একত্র হতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে। 144 দ্বারা ভঙ্গ করে রাষ্ট্রভাষা বাংলা দাবি নিয়ে পূর্ব বাংলা আইন পরিষদের দিকে রওনা হয় তারা। তা দেখে গুলিবর্ষণ শুরু করে পুলিশ, তাতে শহীদ হন বরকত, রফিক উদ্দিন আহমেদ, আব্দুল জব্বার এবং হাসপাতালে মারা যান আব্দুল সালাম। ওহিউল্লাহ নামে 9 বছরের এক শিশু শহীদ হয় পুলিশের গুলিতে। পাকিস্তানের কেন্দ্রীয় সরকার গণ আন্দোলনের মুখে 1956 সালে সংবিধানে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে বাধ্য হয় তারা। বিশ্বের মধ্যে আমরাই একমাত্র ভাষার জন্য রক্ত দিয়েছি, তাই ভাষা আন্দোলন আর মানুষের ভাষার প্রতি সম্মান জানিয়ে 2000 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেয়। যুক্তরাজ্যে লকডাউন থাকার কারণে অমর 21শে ফেব্রুয়ারি পালন করতে পারেনি ব্রাডফোর্ড শহরে থাকা বাঙালিরা, শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা জানাতে পারেনি জনসাধারণ। তাই যে যার মতো করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ও দোয়া কামনা করেছেন। আমাদের কাছে এভাবেই মনের ভাব প্রকাশ করেন ব্রাডফোর্ড শহরের বাঙালি কমিউনিটির মানুষ। ভাষা আন্দোলন ও বাংলাদেশ সহ যেহেতু সব মানুষ মারা গেছে, তার লাগে আমি শ্রদ্ধাঞ্জলি জানাই। তারা কিন্তু আপনি যারা বাংলা ভাষার দায় জীবন দিয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। অমর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যারা আত্মত্যাগ করেছেন তাদেরকে জানাই বিনম্র শ্রদ্ধা। সব ভাষা শহীদদের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা। মোহাম্মদ জাফর নিয়াজ, আইঅন, ব্রাডফোর্ড।